হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যার মাধ্যমে আপনি খুব সহজেই মালয় ভাষা কথা বলতে পারবেন ও শিখতে পারবেন তো বন্ধুরা নতুন নতুন ভাষার আমাদের চ্যানেলে অনেক টিটল পেয়ে যাবেন যা আপনারও জানার প্রয়োজন রয়েছে তবে চলুন না দেখিনি আমাদের আজকের কালেকশানগুলো কোথা না বাড়ি আমরা অ্যাজ এ নতুন শিক্ষার্থী হিসাবে বিষয়গুলো জেনে রাখি যেমন টুকরা বা খণ্ড এর মালে উচ্চারণ হবে কেতুল। কেতুল অর্থ হল টুকরা বা খণ্ড আবার চেবি সান এ অর্থে ব্যবহার করা হয় তরল বা গলা অর্থাৎ গলে যাওয়ার এমন বিষয় বা তরল পদার্থ যেমন এটাকে বলা হয় চাইর চাইর অর্থ হলো তরল ছাপানো চেকাত চেকাত শব্দের অর্থ হলো ছাপানো বিস্ফোরণ এর মালা উচ্চারণ হবে মেলুতপ মেলুতপ অর্থ হল বিস্ফোরণ আয়না এর মালা উচ্চারণ হবে চেরমিন চেরমিন অর্থ হল আয়না তাড়াতাড়ি এটা হবে চেপাত চেপাত অর্থ হলো তাড়াতাড়ি দ্রুত এর মালায় উচ্চারণ হবে লাজু দ্রুত এর মালায় উচ্চারণ হবে লাজু চেনা বা পরিচিত এটা হবে ক্যানাল চেনা বা পরিচিত এটা হবে ক্যানাল মিস এর মালা উচ্চারণ হবে চিক মিস এর মালা উচ্চারণ হবে চিক মরিস এর মালায় উচ্চারণ হবে চিলি মরিস এর মালা উচ্চারণ হবে চিলি ভালোবাসা এর মালা উঁচান হবে চিন্তা ভালোবাসা এর মালা উঁচান হবে চিন্তা পরকিয়া এর মালা উচ্চারণ হবে চূড়াং চুরাং অর্থ হল পরকিয়া আবহাওয়া এটা হবে সুয়াসা সোয়া চুয়াচা অর্থ হল আবহাওয়া চিমটি কাটা এটা হবে চুবিত চুবিত শব্দের অর্থ হলো চিমটি কাটা চেষ্টা করা এর মালা উচ্চারণ হবে চুবা চেষ্টা করা এর মালা উচান হবে চুবা ধত করা চুচি ধোতো করার উচ্চারণ হবে চুচি পবিত্র এর মালা উচান হবে সুচি পবিত্র এর মালা উচান হবে সু অপহরণ এর মালার উচ্চারণ হবে চুলিক অপহরণ চুলিক যথেষ্ট চুকুপ, যথেষ্ট চুকুপ হিংসা এর মালা উচ্চান হবে চেম্বুরু হিংসা এর মালা উচ্চারণ হবে চেম্বুরু ভ্যাটকে মালা ভাষা বলা হয় চুকাই চুকাই শব্দের অর্থ হলো ভ্যাট যে কোনো খানে এটা হবে ডি মানা ডি মানা অর্থ হলো যে কোনো খানে কাটা এর মালা উচান হবে ডুরি কাটা এর মালা উচান হবে ডুরি নিজে এটা হবে সেন্ডিরি। নিজে এর মালা উচান হবে সেন্ডিরি। দুই এর মালা উচান হবে দুয়া দুই এর মালার উচান হবে দুয়া চিন্তা করা এর মালার উচান হবে ফিকির ফিকির অর্থ হলো চিন্তা করা গিবত এর মালার উচান হবে ফিতনা গিবত এর মালা উচান হবে ফিতনা লোভ এর মালা উচান হবে তামাক লোভ এর মালা উচান হবে তামাক এই রকম এটা হবে ইনি মাকান। এই রকম এর উচান হবে ইনি মাকান। টুকরো এটা হবে কেতুল বা চেবিসান তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে মালয়েশন বার বলতে হলে শিখতে হলে এই ধরনের টিউটুয়েলের অবশ্যই আপনাকে দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুল করবেন না ধন্যবাদ